হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপের একটি দেশ তুরস্ক সম্পর্কে জানব। তুরস্কের অফিসিয়াল নাম রিপাবলিক অফ তুর্কি। এদেশের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা এবং বৃহত্তম শহর ইস্তাম্বুল। তুর্কির মোট আয়তন 783,353 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 8,43,39,000। তুর্কির অফিসিয়াল ভাষা তুর্কিশ। এদেশের 90% মানুষ এই ভাষাতেই কথা বলে। তবে তুর্কিতে আরও বেশ কয়েকটি ভাষা প্রচলিত রয়েছে। তুর্কির মুদ্রার নাম তুর্কিশ লিরা। এই দেশে মোট জনসংখ্যার 98% মুসলিম আর বাকি 2% খ্রিস্টান সহ আরও বেশ কয়েকটি ধর্মের মানুষ রয়েছে। তুর্কির মানচিত্রের আকৃতি অনেকটা চতুর্ভুজের মতো। এর পশ্চিমে এজিও সাগর ও গ্রিস, উত্তর পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া ও স্বায়ত্তশাসিত আজারবাইজানি প্রজাতন্ত্র নাচিভান, পূর্বে ইরান, দক্ষিণে ইরাক, সিরিয়া ও ভূমধ্য সাগর। তুর্কির 95% এশিয়া এবং 5% ইউরোপে অবস্থিত। তবে তুর্কির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলের অবস্থান ইউরোপের অংশে। অনেকেরই ইচ্ছা থাকে তুর্কি ভ্রমণ করার, কারণ এদেশের সুন্দরতম মসজিদ, অসাধারণ সব স্থাপনা, জাদুঘর এবং এদেশের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি সহ আরো অনেক কিছুই পৃথিবীর সকল প্রান্তের মানুষদেরকেই আকর্ষণ করে। এখানকার ইতিহাস এদেশের সংস্কৃতিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। ইউরোপের বেশিরভাগ দেশগুলোর আগেই তুর্কিতে মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছিল। একটি ইসলামিক দেশ হওয়া সত্ত্বেও এদেশের কালচার ইউরোপের অন্যান্য দেশগুলোর মতোই। অর্থাৎ তুর্কি একমাত্র ইসলামিক দেশ যে দেশের মানুষের জীবনযাপনের ধরন এবং চিন্তাভাবনা ইউরোপের অন্যান্য দেশগুলোর মতোই। তুর্কির লোকেরা ফোনে কথা বলার সময় হ্যালো না বলে মাই মাস্টার বলে থাকে। তুর্কি মেসোপটেমিয়া সভ্যতার একটি অংশ ছিল। যদিও তুর্কির বর্তমান রাজধানী আঙ্কারা, কিন্তু প্রায় 2000 বছর পর্যন্ত বাইজান্টাইন ও অটোমান সাম্রাজ্য দ্বারা ইস্তাম্বুল ছিল তুর্কির রাজধানী। ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম বাজারগুলোর মধ্যে অন্যতম, যেখানে 61টি গলিতে প্রায় 5,000 দোকান রয়েছে। পৃথিবীর প্রথম খ্রিস্টান চার্চ তুর্কির অ্যান্টিওসে বানানো হয়েছিল। সেন্ট নিকোলাস, যাকে খ্রিস্টানরা সান্তা ক্লোজ বলে থাকে, তার জন্মও হয়েছিল তুর্কিতে। এদেশে একজন অপরজনের হাতে চুম্বন করাকে সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করে। ইস্তাম্বুলের আন্ডারগ্রাউন্ড রেল পৃথিবীর তৃতীয় সবচেয়ে পুরনো আন্ডারগ্রাউন্ড রেল লাইন হিসেবে পরিচিত, যা শুরু হয়েছিল 1875 সালে। এদেশের বেশিরভাগ লোকেরা খাওয়ার আগে স্যুপ খেতে পছন্দ করে। তুর্কিতে 10টিরও বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। প্রতি বছর প্রায় 7.5 মিলিয়ন পর্যটক তুর্কি ভ্রমণে আসে। পর্যটনের জন্য ইস্তাম্বুল শহরটি বিখ্যাত। তুর্কি এশিয়া এবং ইউরোপের সীমান্তে দাঁড়িয়ে থাকা হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ। প্যালিওলিক যুগ থেকেই এদেশে মানুষ বসবাস করে আসছে। হলিউডের জনপ্রিয় মুভি ট্রয়, যে ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করে বানানো হয়েছিল, সেটা তুর্কি ছিল। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপিয়ানদের সবলে ছিন্নভিন্ন হয়ে পড়ে ওসমানীয় বা অটোমান সাম্রাজ্য, আর সেই সাথে বিলুপ্তি ঘটে মুসলিম বিশ্বের ঐতিহ্যের প্রতীক খিলাফত ব্যবস্থার। এরপর ক্ষমতা গ্রহণ করেন কামাল আতাতুর্ক, যার অনেক পদক্ষেপই ছিল তুর্কির ইসলামপন্থী জনগণের চেতনা বিরোধী। তার একটি বিতর্কিত মূলনীতি ছিল ধর্ম নিরপেক্ষতা। তুর্কির বেশিরভাগ মানুষ মুসলিম হলেও দেশটিকে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে বর্ণনা করা হয়। তুর্কির সরকারি ক্ষেত্রগুলোতে যেসব মহিলারা চাকরি করেন, তাদের হিজাব পরিধান করা নিষিদ্ধ ছিল, আর 90 বছর ধরে এই নিয়ম মেনে আসছিল তুর্কির মহিলারা। তবে বর্তমানে এই নিয়ম মানা হয় না। পৃথিবীর সবচেয়ে পুরনো জলজাহাজের ধ্বংসাবশেষ তুর্কির একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে। তুর্কির মানুষেরা চা পান করতে খুবই পছন্দ করে। বলা হয় যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি চা পান করা হয় তুর্কিতে। পূর্ব তুর্কিতে রয়েছে বিশাল পর্বতমালা। এই পর্বতমালা থেকে বহু নদীর জন্ম হয়েছে। বিখ্যাত নদী ইউকেটিস, টাইগ্রিস ও আরাসের উৎপত্তি স্থল এই পর্বতমালা। তুর্কির সর্বোচ্চ বিন্দু আরাত পর্বত। এর উচ্চতা 5,165 মিটার। তুর্কির অর্থনীতিতে পর্যটন শিল্প বড় ধরনের ভূমিকা পালন করে। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য অর্থনৈতিক খাতগুলো হচ্ছে কৃষি, ব্যাংকিং, নির্মাণ, গার্মেন্টস, বিদ্যুৎ ইত্যাদি। তুর্কিদের সংস্কৃতি খুবই বৈচিত্র্যময়। গ্রিক, রোমান, ইসলামিক ও পশ্চিমা সংস্কৃতির মিশ্রণে তাদের একটি সংকর সংস্কৃতি গড়ে উঠেছে। তুর্কির সাহিত্য ও অন্যান্য রচনায় ইসলামিক বিশ্বের ছাপ স্পষ্ট।
তুর্কির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, বাস্কেটবল এবং ভলিবল। তবে জাতীয় খেলা হচ্ছে ওয়েল্ড রেসলিং। অটোমানদের সময় থেকেই এটিকে জাতীয় খেলা হিসেবে গ্রহণ করা হয়। সশস্ত্র বাহিনীর দিক থেকেও বেশ এগিয়ে আছে তুর্কি। বিশ্বের শক্তিশালী সশস্ত্র বাহিনীর তালিকায় নবম অবস্থানে রয়েছে তুর্কি। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।